এভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ক্রিমিয়া সেতু, মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বিবিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ভয়াবহ দৃশ্য। গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, যার আংশিক রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এ হামলার পেছনে কিয়েভকে দায়ী করে মস্কো। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। এবার ব্রিটেনের সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভ সেতুতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। গত মাসেই এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় বলে জানিয়েছে খোদ ব্রিটেনই। রুশ তদন্তকারীরা জানান, চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেতুটিতে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে এগুলো ফ্রান্সের তৈরি বলে জানায় তদন্তকারী দল। এদিকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বহু সদস্যদের ওপর হামলার অভিযোগ করেছেন গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। টেলিগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ভাড়াটে সেনাদের একটি ক্যাম্পে হামলা চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ করেন তিনি। এতে ওয়াগনারের বিপুল সংখ্যক সেনা নিহত হন বলে তিনি দাবি করেন। রাশিয়ার সামরিক বাহিনীর অশুভ কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি এ ঘটনার ন্যায় বিচারের দাবি জানান ওয়াগনার প্রধান। রুশ সেনাদের শাস্তির দাবিও জানান তিনি। তবে প্রিগোজিনের এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তার বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে অবগত বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস। 30 মিনিটের ওই ভিডিও বার্তায় গত বছর ফেব্রুয়ারিতে পূর্ব ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে কিয়েভ হামলার পরিকল্পনা করেছিল মস্কোর এমন দাবিকেও প্রত্যাখ্যান করেছে ওয়াগনার প্রধান। রাইসা জান্নাত, সময় সংবাদ।